এখন বাজে দুপুর 3টে, আর 3টে বাজে, আজকে হলো রবিবার। আজকে সকাল থেকে আমি আমার ব্লগ স্টার্ট করতে পারিনি, তার কারণ আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে। গতকাল বললাম না, প্রচুর কাঁচা ধোয়া করেছি, এবার সকালবেলা একটু টায়ার্ড লাগছিল। সকালে ভোরবেলা একবার ঘুম ভেঙে ঘুমিয়েছি, ওই জন্য লেট হয়ে গেছে। আরও ঘুম ভেঙে ঘুমালে সবারই লেট হয়ে যায়। তো ঘুম থেকে উঠে দেখি 7:45 বাজে। তারপরে উঠে তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট বানানো, লুচি আর ছোলা ডাল বানিয়েছিলাম। তারপর সে সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে, তারপরে আবার পিকুর তো এক গাল ভাত খাওয়াটা নেশা, ও দুটো ভাত খেলো। তারপর আমি রান্নাবান্না শুরু করেছি। রান্নাবান্না করেছি আজকে, চিকেন করেছি, আর হচ্ছে ডাল আর বেগুনি বানিয়েছি। তো এতটাই ব্যস্ততার মধ্যে কেটেছে, আমি ব্লগ স্টার্ট করতে পারিনি। তো সে সমস্ত কমপ্লিট করে খাওয়া দাওয়ার পর্ব সব সেরে টেরে নিয়ে এখন দুপুরবেলা এই কমলা লেবু নিয়ে বসে আছি। খাচ্ছে না, এক কোয়া নে না বাবাই, ও ছাড়ালো কত আগ্রহ করে। তারপরে আর এক রোয়া মুখে নিল, নিয়ে আর খেলো না। ও আমার জন্য ছাড়িস, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তারপরে পিকু সে স্নান করে এসে বসেছে ড্রয়িং নিয়ে। ওর বাবাকে বললাম একটু নেলগুলো আজকে ছেঁটে দাও, বড় হয়ে যায় খুব তাড়াতাড়ি, মানে নখ, হাতের নখগুলো বিশেষ করে ভীষণ তাড়াতাড়ি বাড়ে। তো তখন ওর বাবার সময় পেলো না, খাওয়া খেতে ডাকলাম, চলে আসলো। এখন এই খেয়ে দিয়ে উঠে আবার বসেছে কালার করতে। এখন এই বসে আছে, কালার কমপ্লিট হবে তারপর ওর হাতের নখগুলো ছাড়তে হবে, আরও সময় নেই। দেখুন এরকম করছে, ওর গরমকাল পড়ে গেছে, এখন এই ফ্যান চালিয়ে দিলে ওর ভালো হয় না। এখানে রোদ তো আসছে না, অতটা গরম তো নেই, ওপরে একটু আমাদের গরম, তবে খুব বেশি গরম না, খুব বেশি না, অতটা গরম লাগছে না। এই পাশে জানলা, ও পাশে জানলা, দরজা খোলা রয়েছে, যথেষ্ট নর্মাল ঘর। আর এখন উপরে এসে বসার একটাই কারণ, ওই যে জামা কাপড়গুলো কালকে সব নেড়ে ঠেড়ে দিয়েছিলাম ছাদে, জল টল ঝরে গিয়ে বেশ আজকে সকালে 10:30-11টার মধ্যে বেশ ভালোই শুকিয়ে গেছিল। আর বাকি যা যা ছিল এখন সব তুলে নিয়ে আসলাম, রেস্ট নিয়ে আনিয়ে নাও। তো সেগুলোকে এখন ভাজ করবো, ভাজ টাজ করে নিচে যাবো চা বানাতে। মানে মোটামুটি 4:10-4:15 সময় চাটা খাওয়া আমাদের নেশা, মানে আমার না, স্পেশালি পিকুর বাবার। ও যেহেতু বেরিয়ে যায় 4:30 নাগাদ, বিকেলে বেরোতে হয় ওকে আবার, তো ওই কারণেই ওই সময় চাটা আমাদের মানে রুটিন। সেই জন্য যাবো তার আগে, ভাবলাম তাহলে এখন 3টে বেজে গেছে, এখন আর শুলে ভালো লাগবে না। আর দুপুরবেলা ইদানিং 4-5 দিন ধরে আমি দুপুরবেলার শোয়াটাকে একটু অ্যাভয়েড করছি, মানে দুপুরবেলা শুলে কি হয়, রাত্রে সহজে ঘুম আসে না, এটা খুব বাজে জিনিস। আর রাতে চট করে যদি ঘুম এসে যায়, বেশ সকালবেলা উঠতে ভালো লাগে তাড়াতাড়ি করে, যেহেতু সকাল সকাল আমাকে একটু উঠতেই হয়। ছেলেটার এখন আবার ক্লাস শুরু হয়ে গেছে, আর যখন স্কুল থাকে তখন তো কোনো প্রশ্নই নেই, যত তাড়াতাড়ি সকালে উঠতে পারবো ততই আমার লাভ ওকে, কারণ সকালবেলায় ম্যাক্সিমাম দিন আমাকেই দিয়ে আসতে হয় স্কুলে। তো মানে তার আগে যতটা রান্নাবান্না করে রাখা যায় ততটাই লাভ, নাহলে রান্নাবান্না বাড়িতে এসে করাটা ভীষণ চাপের বাবা, তখন ওই ছেলের পর্ব সেটা নিয়ে। তো সে যাই হোক, এখন এইগুলো যে ভাজ টাজ করবো, এই দেখুন আমার এপাশে সব ঢিবি দেওয়া রয়েছে, মানে এর মধ্যে বেড কভার দিয়ে আর দুনিয়ার পর্দা ছর্দা দিয়ে যা আছে তাতে, আর মানে এই সমস্ত জিনিস কাঁচা ধোয়া করলে আর কোমর কোমর থাকে না। যাই হোক, এখন আজকেও না আমার সেই যন্ত্রণা করছে। আসলে মেন ব্যাপার কি, কালকে এতবার উপর নিচ করেছি, উপর নিচে এই সিঁড়ি ভাঙতে গিয়েই মেন কষ্টটা হয়েছে কালকে। যদি নিচের ঘরের থেকে এক ঘর থেকে আরেক ঘরে কাজ হতো তাহলে কোনো এতটা সমস্যা হতো না। ও আবার ওর মাজার মধ্যে একটু গুটিয়ে গাতিয়ে দেখছে, ওর মাজায় কোনো প্রবলেম হলো না, হবে তো বটেই, সারাদিন কি দুষ্টুমি করেছে। কি খেলেছিস আজকে বল, আজকে তোরা কি খেলাধুলো করেছিস? পিকনিক করেছে, পিকনিক, সে কীরকম পিকনিক জানেন? তখন একবার ভাবছিলাম যে ওদের খেলাটা একটু একটা ভিডিও ক্লিপস তুলে রাখি, তা সে আর মানে হয়ে উঠলো না, এতটাই ব্যস্ত ছিলাম রান্নায়। পাতা পাতা নিয়ে এসে থেতো করে সেগুলো সেগুলো হচ্ছে ধনে পাতার চাটনি হয়েছে, তাই তো? তারপরে ইট ইটগুলো রাস্তার মধ্যে ঘষেছে, সেগুলো লঙ্কার গুঁড়ো হয়েছে, আবার একরকম সাদা সিমেন্টের দলা কোথা থেকে নিয়ে এসে সেইটা গুঁড়ো করেছে, করে সেটা কি হয়েছে, ও সেটা নুন, এই সমস্ত করে পিকনিক করেছে। সেই সকালে 11টার সময় খেলায় নেমেছে, আর মনে হয় 1:40 নাগাদ ঘরে ঢুকলো। ঘরে ঢুকে আবার আমার ঘর মুছতে হেল্প করেছে, তাই না? করেছে, আমার বাথরুমের সামনের গলিটুকু মুছেছে, মানে ভালো করে তো পারে না, যা পারে আর কি, ঘরে এসে মা যাতে না রেগে যায় আমি লেট করে ঘরে ঢুকেছি। তা কাজ করছিল, করতে করে টরে নিয়ে তারপরে হাত মুখ ধুয়ে স্নানটা, না স্নান তো আজকে করিসনি, স্নান করে এসে ড্রয়িং করতে বসেছে। কোনোদিন স্নানটা করেই খেলতে যায় তাহলে কি হয়, ভালো হয়, ওই খাওয়ার আগে হাত মুখ ধুয়ে খেতে বসে যায়।
তখন আর অতটা চাপ হয় না। তো এখন আমি এই লেবু নিয়ে বসেছি, যাই হোক লেবু তো খাচ্ছে না, আমারই খেতে হবে। আর এখন নখগুলো ছাড়বো পিকুর, আর বাবাকে বললাম নখগুলো ছেঁটে দিতে। ওই তো ভালোই হচ্ছে, এই দেখুন সিনারি, সামনে একদম সামনে নিয়ে আসলে ভালো বোঝা যায় না, একটু দূরে যাও তাহলে বেশ, এগুলো বোঝা যাচ্ছে না, এটা যে একটা রুম, একটু দূরে নিলে ভালো বোঝা যায়। দেখ এই দেখ, ঘরটাকে ভালো বুঝতে পারে এরকম। ওকে বললাম স্বামীজি স্বামীজির একটা স্কেচ কর, আমি ইয়ে করে দিচ্ছি, তোকে একটু হেল্প করছি, তুই স্বামীজির একটা স্কেচ কর। ও এগুলো আবার আউটলাইন করতে হবে তো, তাই না? গাছগুলো অনেকটা ফাঁকা ফাঁকা রয়েছে, ওগুলো ভালো করে ভরাট কর, তাহলে দেখতে ভালো লাগবে। আর স্কুলে কালকে 11টার মধ্যে সাবমিট করতে বলেছে, স্বামীজি সংক্রান্ত কোনো ড্রয়িং বা আমাদের যে ইউথ ডে সেলিব্রেশন হবে কালকে, এই সরি কালকে না, 12 তারিখে, 12ই জানুয়ারি, তো সেটার জন্য একটা ড্রয়িং হোক বা যাই হোক কিছু একটা করতে তো হবে। বললাম সেটা এখন বসে বসে কর, তা এখন মন হয়েছে, এটা কিছু করার নেই, এই আঁকাগুলো স্কেচ করার পরে ভালো লাগে বেশি দেখতে। তো আমি এখন এই কাজগুলো আগে সেরে নিই। হ্যাঁ আপনাদেরকে বলেছিলাম না যে উনুন বানিয়েছি, এই হচ্ছে সেই উনুন। এ ভাই আয়, এই যে সেই উনুন, একটুখানি মাটি পাওয়া গেছিল তাই দিয়ে পিকুর আর আমার খেলনা হয়েছে এটা। এই কাঠগুলো আমরা জোগাড় করে রেখেছি এখানে, এত বড় কাঠ, এই এই আপনার ইয়ের পর পাথরের পর এটা বানানো হয়েছিল, সেই পাথরটা ফেটে ফেটে গেছে, একদিন হিট দিয়ে দেওয়া হয়েছে ব্যস, তাতেই জ্বালাবা, এখন আর চালাবো না। আমি ওপরে ছিলাম আর একজন ঘুম থেকে উঠে বসে গেছে ফিল্টারে জল ভরতে, এই দেখুন ডিজিটাল সিস্টেমে ফিল্টারে জল ভরছে কিভাবে। আর এদিকে পিকু এই দেখুন এখন বসে বসে লিস্ট তৈরি করছে, নামের লিস্ট, কতটুকু ওর দ্বারা সম্ভব হবে জানি না, খুব আগ্রহের সঙ্গে কাগজ আর কলম নিল আমার কাছ থেকে। তো এটা মেইনলি ওর জন্মদিনের মেনু আর কাদেরকে নিমন্ত্রণ করতে হবে সেই সমস্ত প্ল্যান চলছে আমাদের। আর ওর জন্মদিন তো আসতে আর বেশি বাকি নেই, তো সেই জন্য এখন ওর বাবা বেরোবে, তো বলল একটু কাগজ কলম নিয়ে বসো, মোটামুটি একটা রাফ হিসেব করে নিই, তাহলে সুবিধা হবে। পিকুর বাবা সমস্ত সব লিখে লিখে টিকে বেরিয়ে গেল, দাঁড়া, তারপরে পিকু গিয়ে উর্ধ্বশ্বাসে খেলা খেললো কিছুক্ষণ সাইক্লিং করে, তারপরে এত খেলা খেলেছে, এই দেখুন আবার ড্রেস চেঞ্জ করতে হলো, মানে ওর কি পর্যায়ে ঘামছে, এখনও ঘামছে, মানে এখন মানে আজকে যে সত্যি কথাই এত গরম। আর আমি এখানে জামা কাপড় সব তুলে নিয়ে এসে যেগুলো ভাঁজ করতে পেরেছিলাম সেই সময় সেগুলো ওই যে রয়েছে, আর বাকিগুলো এখন ভাঁজ করব। এখন আমি যাব ওই ঘরটা একটু ঠিক করে আসতে, আর ও বসে বসে রেওয়াজ করতে থাকুক। গোছানো কমপ্লিট হয়ে গেল, এই ঘরটা খুব একটা আমি সময় পাই না, সুযোগও পাই না,
তো আজকে একটু সময় করে গুছিয়ে ফেললাম। পিকুর রেওয়াজ হয়ে গেছে আর আমি পিকুর এখন দুধ আর কর্নফ্লেক্স নিয়ে এসেছি। একটু লেট হয়ে গেল, ওই ঘরটা গোছাতে গেলাম ওই জন্য একটু দেরি হয়ে গেল। ওই সমস্ত গুছিয়ে আমি একটু চোখ মুখ ধুয়ে টুয়ে এসে জাস্ট পিকুর কাছে বসলাম। ও এখন টিফিন করবে, করে নিয়ে পড়াশুনো হবে, তাই তো? আর এখন একটু ঠান্ডা ঠান্ডা আজকে একটু লাগছে, এই জন্য এই যে টুপি দিয়ে বসে আছে। ওর তো খুলে দিলেই ভালো হয়, কিন্তু ঠান্ডা দেখছি একটু একটু লাগছে আজকে। এবার এই ঠান্ডা এই গরম তো এতে বাচ্চাদের ঠান্ডা লেগে যাওয়ার ভয় ভীষণ। এখন মোজা পরাতে পারছি না, গায়ে পাতলা জিনিস ছাড়া দিতে পারছি না ঘুমানোর সময়। আর যেই ভোরের দিকে কি হচ্ছে, ওই পাতলা যা দিচ্ছি তাতে আবার শীত মানাচ্ছে না, তখন আবার একটু ভারী চাপাতে হচ্ছে। মানে রাত্রে কোনো কারণে যদি, মানে ভোরের দিকে কোনো কারণে আমার ঘুম না ভাঙে তো হয়ে গেল, ঠান্ডা মান্ডা লেগে যাবে। আজকে ঘুম থেকে উঠেই দেখছি দুটো চারটে হাঁচি দিচ্ছে, গতকাল রাতে সব গায়ের থেকে মানে ও লাথি দিয়ে দিয়ে ফেলে দিয়েছে, গায়ে দেবে না করে। তারপরে ঘুমিয়ে পড়ার পরে আমি গলায় হাত দিয়ে দেখছি ঘেমেছে ও। কি করা যাবে, এই ওয়েদারটা নিয়ে খুব টেনশন। মানে শীতটা পড়বে যদিও, কিন্তু মাঝখানে এরকম দুদিন দিয়ে আবার যে ঠান্ডা পড়বে তখনই বাচ্চাদের জ্বর সর্দি কাশি এসব হবে। তো আজকের গল্প আমার এ পর্যন্তই থাক, আবার দেখা হবে অন্য করে দিন অন্য করে নতুন গল্প নিয়ে। ততক্ষণে যেন টাটা, বাই বাই, গুড নাইট বলে দিলাম, সবাই খুব ভালো থাকবেন।